हेलो बंधुरा हमार यूट्यूब चैनल अपन स्वागत जाना ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান আর গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ আর একটা কমেন্ট অবশ্যই করবেন সেদিন রাতে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল ছেড়ে একলাই ফিরছিলাম একে দারুণ শীত এবছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল মোটা মোটা গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভিতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মোটরে এই মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সুফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে বেশি কষ্ট আর কিচ্ছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে যার ধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগাযোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার মধ্যে বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারে সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোন রকমে শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার গাড়িটি পুরনো হলেও বেশ মজবুত বেয়ারাপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পারব সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব ঢেকে রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা ত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তো মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না এখন কোন রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় অপ্রত্যাশিত এক ঘটনায় সেই সুখ স্বপ্ন গেল ভেঙে আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরে আমার মোটরে ভালো রকম সেবা করা হয়েছে কোন রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেহারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব এই রাতের কলেও সঙ্গে কোনো একজন লোক না আনা নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপর নিজেরই রাগ হচ্ছিল সঙ্গে কেউ একজন থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের মধ্যে আওয়াজ আরো বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের স্পিডও আস্তে হয়ে আসছে বুঝতে পারলাম ড্রাইভ করার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না
কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে বন্ধ হয়ে গেল। আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও কোনো ত্রুটি করলাম না, কিন্তু আমার সে চেষ্টায় একটু অস্ফুটভাবে কাতরুক্তি করে ওঠা ছাড়া সে আর কোনো সাড়া দিল না। ভয়ে দুর্ভাবনায় তখন সত্যি আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু, হঠাৎ মুখের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কি ডাকছে আবার শুনতে পেলাম। ডাক্তারবাবু, এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার তাকে দেখতেও পেলাম। পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সারা দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। এই লোকটির আবির্ভাব যত বিস্ময়করই হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকে বলল, আমায় চিনবেন না আপনি? চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এ অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলামও তেমনি। ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি তো দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে একটুখানি। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু তো আমার কেউ নেই, এবং সঙ্গে টাকা কুড়িও নিতান্ত সামান্য আছে এই যা বর্ষা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা যার জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছ তার অসুখটা কি, জ্বর জ্বালা? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা, তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে এই রাতে যেতে হবে পরে চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। তাই একটু ভেবে বাধ্য হয়েই বললাম, আচ্ছা ঠিক আছে চলো। মাঠের উপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না। সেই পথ ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে এক ফালি আলো দেখা যাচ্ছে। সেই আলোর দিকে দেখে লোকটা বলল, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান আমি বাইরে আছি। অন্ধকারের মধ্যে বুঝতে পারছিলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারা নয়। গুটি চার পাঁচেক ঘর,
এবং এই একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলো সব পাকা ছাদের নয়, দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটা আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পোঁচড়ায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান খুবই কম। দরজার মুখোমুখি একটা জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখতে পেলাম দরজার বাঁ ধারে একটা চারপায়ায় অত্যন্ত রোগা এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া আমি কখনো ভুলব না, বসুন। ঘরের মধ্যে এদিক ওদিক চেয়ে বসবার একটিমাত্র জায়গায় দেখতে পেলাম। জানলার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটা বেতের মোড়া, সেইটাই টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, এখানেই বসুন, আগে আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে এবার সেইখানে বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। প্রথমেই সে ভদ্রলোক বলতে আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, আমাকে বাঁচাতে পারবেন ডাক্তারবাবু। একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর আপনি বাঁচবেন নাই বা কেন? একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু, কেমন? আমি বললাম, হ্যাঁ পারেন বই কি, কি আর এমন হয়েছে আপনার? না তেমন আর কি হয়েছে, ডাক্তারদের অনেক ক্ষমতা তাই না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যাই। রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না, মনে মনে তখন এই দেরিতে অস্থির হয়ে উঠছে। তখন সে ভদ্রলোক আবার বললেন, আচ্ছা যদি যদি আপনি থাকতে থাকতেই আমি মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? আচ্ছা কি আপনার ফিস দেবে? আচ্ছা পাগল রোগীর পাল্লায় পড়া গেছে তো। আমি বললাম, আচ্ছা যদি নিহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম, আমরা শুধু ফির জন্যই তো সবসময় রোগী দেখতে আসি না? তা বটে তা বটে, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু, হঠাৎ যদি মরে যাই ওই বাক্স খুলে ফেলবেন, ওই বাক্সটা, বুঝেছেন ডাক্তারবাবু, ওই বেতের ছোট্ট বাক্সটা, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকাটা নিয়ে নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, আপনি বলুন নেবেন তো বলুন। একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ, এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি, আর কেউ জানে না।
জানলে আর ওখানে ওটা থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে আবার বলতে শুরু করলেন, এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, তারা সব হত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে। অসুখ তো দেখবেনই, তার আগে আর একটা কথা বলে নি, ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল, যে ছেলেকে আমি ত্যাজ্য পুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন। না, আর বেশিক্ষণ তো অপেক্ষা করা যায় না, দেরি হয়ে যাচ্ছে। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, আচ্ছা এইবার আমি আপনাকে একটু দেখতে পারি? সেই খাট থেকে আওয়াজ হলো, হ্যাঁ এবারে দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং দেখি পর মুহূর্তে সে দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে নেয়ে উঠল। সে হাত কি করে এটা সম্ভব, বরফের মতো ঠান্ডা, রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কোনো কারণ থাকতো না, কিন্তু ব্যাপার সে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্যি থাকে তাহলে এই পেশেন্ট এইমাত্র কখনই মারা যায়নি, তার মৃত্যু হয়েছে কয়েক ঘন্টা আগে, সমস্ত দেহ তার কঠিন। পাগলের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম, না না ভুল আমার কিছুতেই হতে পারে না, কিন্তু তাহলে এসবের মানে কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার আর কোনো ক্ষমতা নেই, আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা টপটপ করে নেচে উঠল, সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকু যেন আমার একমাত্র সহায় ছিল, তাও নিভে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল সমস্ত অন্ধকার। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আবার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর একেবারে বন্ধ হয়ে গেছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় নিজে থেকে সে মোটর এমন ঠিক হয়ে গেল কি করে? তারপর দিনের আলোতে দু একজন লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মধ্যখানে বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছে পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজ সমস্ত সম্পত্তির মালিক, কিন্তু সেদিনকার সেই রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি। বহুদিন
দিন পর লন্ডনে ফিরে এসে মনের মতো একটা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম। কল্পনায় ছিল বাড়িটা হবে শহরের এক কোণে, সামনে ছোট্ট একটা ফুলের বাগান থাকবে, কিন্তু লোকজন ট্রাম বাসের হট্টগোল যেন একদম শোনা না যায়। এই কল্পনার বাড়ি সর্বত্র খুঁজে চললাম। একদিন হঠাৎই বেড়াতে বেড়াতে আমার মনের মতো একটা বাড়ি খুঁজে পেলাম। বড় রাস্তা থেকে সামান্য ভেতরে বড় বড় গাছে ঢাকা মস্ত বাগানওয়ালা পুরনো আমলের ভাঙাচোড়া একটা বাড়ি দেখতে পেলাম। প্রথমেই বাড়িটা দেখে মনে হল খুব নির্জন আর নিরিবিলি, যেটা আমি মনে মনে খুবই চাইছিলাম। তাছাড়া এই বাড়িতে লোকজন আছে কিনা বা এই বাড়িটা ভাড়া দেওয়া হবে কিনা কিছুই জানতাম না। বাড়ির গায়ে কোথাও এই বাড়িটি ভাড়া দেওয়া হইবে বলে কোন বিজ্ঞাপন নজরে পড়ল না, কিন্তু এই বাড়িটা দেখেই মনে মনে কেমন একটা জেদ চলে এলো। যেমন ভাবেই হোক এই বাড়ি আমাকে ভাড়া নিতে হবে। আমি সোজাসুজি বাগানের ওক কাঠে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। অদ্ভুত ব্যাপার, দরজাটা সশব্দে নিজের থেকে বন্ধ হয়ে গেল। বাগানে ঢুকেই মনে হল আমি এক বিচিত্র জগতে এসে পড়েছি, বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোথাও মানুষের কোলাহল, ট্রামবাসের আওয়াজ, গোলমাল, চিৎকার চেঁচামেচি কোনো কিছুই শোনা যায় না। চারদিকে পরিবেশটা যেন খুব শান্ত, মৌন নিস্তব্ধতা ছড়ানো। একটা পুরনো ঝর্ণা দেখতে পেলাম, ঝর্ণা থেকে জল ঝরছে, চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কয়েকটা মৌমাছি প্রজাপতি ফুলের ওপর উড়ে বেড়াচ্ছে। সামনের মাঠে বসবার আসনটা দেখে মনে হল বহু পুরনো, অব্যবহারের জন্য ভেঙেও গেছে। আমি বাগান পেরিয়ে সদর দরজা পেলাম। মনে মনে একটু ইতস্তত করলেও সাহস করে দরজায় কড়া নাড়লাম। এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দিলেন। একটা কথা জিজ্ঞেস করতে পারি, বাড়িটা কি আপনারা ভাড়া দেবেন? আপনি কি করে জানলেন? অবশ্যই এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সত্যি আমরা ভেবেছি এই বাড়িটা ভাড়া দিয়ে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। আপনি যদি ভাড়া নিতে চান তাহলে ভেতরে এসে পুরো বাড়িটা দেখে নিন। এইরকম প্রস্তাব শুনে আমি ভেতরে ঢুকে বাড়িটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। দেখলাম বাড়িটা ভীষণ পুরনো, সব জায়গায় ইট কাঠ ভেঙে পড়েছে, আসবাবপত্রগুলো খুবই পুরনো, বাড়ির অনেক জায়গায় ঝুল জমেছে, আবার কোথাও কালিও পড়েছে। তবুও কি জানি কেন বাড়িটা আমার কাছে দারুণ ভালো লাগলো। মনে মনে বললাম, যেমন করে হোক বাড়িটা আমি নেবই, এখানে বসে পড়াশোনা দারুণ হবে। সংস্কার বসে আমি না জিজ্ঞেস করে পারলাম না, আচ্ছা আপনারা বাড়িটা ছাড়তে চাইছেন কেন? সত্যি কথা বলতে কি, এই বাড়িতে আমরা থাকতে পারছি না। এই বাড়িতে কোনো চাকর বাকরই এক রাতের বেশি থাকে না, ওদের ঘরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে। সেই ঘরটা আবার বাড়ির একদম পিছন দিকে, আজকাল তো বাড়ির মধ্যেও এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। নেহাত আমার স্বামী কানে একটু খাটো বলে তিনি অনেক কিছুই শুনতে পান না, কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে এই বাড়িটা। সারাটা রাত ঘুমোতে পারি না, সব সময় কাঁধে যেন পায়ের আওয়াজ শুনতে পাই। ভয় ভয়ে এই বাড়িতে থাকা আমাদের পক্ষে অসম্ভব। জানেন এই বাড়িতে আমরা খুব বেশি দিন আসিনি, আমার স্বামীর এক দাদা এই বাড়িতে থাকতেন, তার মৃত্যুর পর আমরা এই বাড়ির মালিক হই। আমার স্বামীর কাকা বাড়ির সামনের দিকে থাকতেন, পেছন দিকটা কোনোদিনই কেউ ব্যবহার করেনি। হঠাৎই ভদ্রমহিলা একটা চাপা নিঃশ্বাস ফেলে চুপ করে গেলেন। আমার মনের বাসনা পূর্ণ হল, বাড়িটা অনির্দিষ্টকালের জন্য ভাড়া নিয়ে নিলাম। দিন দুয়েকের মধ্যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা তাদের বাক্স বিছানা সব নিয়ে চলে গেলেন, কিন্তু বেশিরভাগ পুরনো জিনিস রেখে গেলেন। প্রথম দিন বাড়িটায় ঢুকে খুব আনন্দ পেলাম, ছোট বাচ্চার মতো বাড়ির সব জায়গায় ছুটে বেড়ালাম। কোন ঘরে কি আসবাবপত্র সাজাব, কোথায় কি মেরামত করব, এসব প্রথম দিনই ঠিক করে ফেললাম। পেছনের একমাত্র ছোট ঘরটায় তালা ঝোলানো ছিল। আমি তালা খুলে ঘরে ঢুকতেই সমস্ত শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল, গায়ে কাঁটা দিতে লাগলো, কিরকম যেন একটা ভয় ভয় অবস্থা। খুবই রহস্যপূর্ণ মনে হল, এক পা গিয়েই আর এগোতে ইচ্ছে করল না। এই ঘরে কিন্তু একটাও আসবাবপত্র ছিল না, সম্পূর্ণ ফাঁকা। তাড়াতাড়ি ঘরটা আবার বন্ধ করে দিলাম। প্রথম দিনটার কথা বেশ মনে আছে,
আমি অপুর নিজ সমস্ত ঘরের দরজা দেখে শুনে বন্ধ করে তারপর নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আমার মাথার ঠিক ওপরই একটা ইলেকট্রিক আলো ছিল, ভাবলাম একটা বই পড়া যাক। বেশ মেজাজে বইটা পড়ছি, হঠাৎ একটা ভারী আওয়াজ শুনে চমকে উঠলাম। স্পষ্ট বুঝতে পারলাম নিচের দরজা খুলে কে যেন ভেতরে ঢুকলো। বইপত্র বন্ধ করে কান পেতে শুনতে চেষ্টা করলাম, কিন্তু না, কই, কোনো শব্দই শুনতে পেলাম না, এমনকি বাগানে একটা পাতা পড়া শব্দও পেলাম না। অধৈর্য হয়ে কিছু শুনবার জন্য অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ বাদে পায়ের শব্দে চমকে উঠলাম, মনে হলো কে যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। প্রথমে হল ঘরে ঢুকলো, তারপর ক্রমশ যেন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। পায়ের শব্দটা ঠিক আমার ঘরের সামনে এসে থামল। আমি কোনো উপায় না দেখে আলো জেলে হাতে মোটা একটা ডান্ডা নিয়ে দরজার সামনে অপেক্ষা করে রইলাম। ভাবলাম নিশ্চয়ই চোর ডাকাত হবে, খুব সাবধানে পা ফেলছে, আমিও রেডি। এই কথা ভেবে হাতের ডান্ডাটা দেখতে লাগলাম। বুঝলাম বাইরের থেকে কি যেন দরজায় চাপ দিচ্ছে। হঠাৎ দরজাটা সশব্দে খুলে দিলাম, কিন্তু কি আশ্চর্য, কাউকেই দেখতে পেলাম না, শুধু গভীর অন্ধকার চারদিকে। মনে মনে ভাবলাম তাহলে চোর ডাকাত নয়, বাঁচা গেল। পরের মুহূর্তে ভয়ে শিউরে উঠলাম, তাহলে বাইরের আলো জ্বাললাম, কাউকে দেখতে পেলাম না, কিন্তু অনুভব করতে পারলাম কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি ভীষণ ভয় পেয়ে ঘরের দরজাটা বন্ধ করে ভেতরে চলে গেলাম। বিছানায় বসে বসেই বাকি রাতটা কাটিয়ে দিলাম। কখন যে সূর্য উঠেছে, লোকজন জেগেছে, সেসব দিকে আমার কোনো খেয়ালই ছিল না। অনেক পরে দিনের আলোয় সাহস করে বাইরে বেরিয়ে এলাম। দিনের আলোয় রাতের ভয় সব দূর হয়ে গেল, কিন্তু রাতের ঘটনাকে আমি কিছুতেই উড়িয়ে দিতে পারলাম না। সেদিন রাতে একটা ইজি চেয়ারে বসে সারা রাত কফি আর চা খেয়ে কাটিয়ে দেব ঠিক করলাম। রাত ১০টা পর্যন্ত কোনো কিছুই টের পেলাম না। একসময় আমার একটু ঘুমও পেল, আর ঠিক তখনই আগের দিনের মতো একটা অদৃশ্য পায়ের শব্দ সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে লাগলো। আর মনে হলো কে যেন সিঁড়ির আলোটা জ্বালিয়ে দিল। ছুটে গিয়ে সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম, দেখলাম সত্যি আলোটা জ্বলছে, কিন্তু কই, কাউকে কোথাও দেখতে পেলাম না। উঁকি মেরে দেখলাম নিচের হল ঘরের সমস্ত আলো জ্বলছে, কিন্তু আমি তো সব আলোই নিভিয়ে দিয়েছিলাম, তাহলে আলো কে জানলো। দৌড়ে নিচে নেমে গিয়ে দেখলাম হল ঘরের সমস্ত দরজা জানলা খোলা, সব আলো জ্বলছে। হল ঘরে ঢুকতেই মনে হলো কে যেন পটপট করে সব আলোগুলো নিভিয়ে দিচ্ছে। কে যেন মেয়েলি কণ্ঠে ব্যঙ্গের হাসি হেসে জানলাগুলো বন্ধ করতে লাগলো। দৌড়ে আবার ওপরে উঠে এলাম। সেদিন রাতে আর নতুন কিছুই ঘটল না, কোনো মতে সেই রাতটা কেটে গেল। এর প্রায় ৫-৬ দিন বাদে আমার এক পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো। এই বাড়ি দেখে অবাক হয়ে বলল, এই বাড়িতে তুমি আছো কি করে? এ তো ভূতের বাড়ি। কয়েক বছর আগে আমার কাকা এই বাড়িতে কয়েকদিন ছিলেন, তাতেই টের পেয়েছিলাম এটা নির্ঘাত ভূতের বাড়ি। ঠিক আছে, তুমি একটা প্রমাণ দেখো। একটা সাদা কাগজ খামে ভরে তোমার টেবিলের দেরাজে রেখে দাও। বন্ধুর কথা মতো আমি একটা সাদা কাগজ রেখে দিলাম। প্রায় দিন দশেক বাদে একদিন আমার বাড়িতে রাতের বেলায় বন্ধুদের খেতে ডাকলাম। নানান গল্পের মধ্যে এই বাড়িটায় যে ভূত আছে তার কথা উঠল। তখন বন্ধুরা সবাই মিলে প্ল্যানচেট শুরু করল। প্ল্যানচেট টেবিলে ৩ মিনিটের মধ্যেই এক অশান্ত আত্মা উপস্থিত হল। একটা কাগজে লেখা ফুটে উঠল, আমি ন্যান্সি ক্রিটা, এই বাড়িতে আগে আমি থাকতাম, এর চেয়ে বেশি কিছু জানতে চাও তো নিচের বন্ধ ঘরে সবাই চলে এসো। এরপর আমরা সবাই মিলে নিচের বন্ধ ঘরটা এসে বসলাম, একটা মোমবাতি জেলে ধ্যান শুরু করলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম অশরীরী আত্মাটা বলে চলেছে, আমি ন্যান্সি ক্রিটা, এই ঘরে আমি আমার বরের পিস্তুত ভাই আর্থারকে খুন করে পুঁতে রেখেছিলাম। আমি প্রশ্ন করলাম, তোমার আত্মার শান্তির জন্য আমরা কিছু করব কি, তুমি বলো। প্রথমটায় কোনো উত্তর পেলাম না। অনেকক্ষণ পর
বিরক্ত হয়ে লেখা ফুটে উঠল, দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলেই আমার শান্তি হবে। এতদিন আমি যে একটা সাদা কাগজ খামে ভরে দেরাজে রেখে দিয়েছিলাম তার কথা ভুলেই গেছিলাম। তাই মনে হতেই তাড়াতাড়ি গিয়ে টেবিলে দেরাজটা খুলে খামে ভরা সাদা কাগজটা বের করে দেখলাম, তাতেও একই কথা লেখা আছে, দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলেই আমার শান্তি হবে। পরের দিন আমি বাড়ির পুরনো সব দলিলপত্র খুঁজে দেখতে লাগলাম। দেখলাম সত্যি 30-40 বছর আগে এ বাড়িতে কার্ল নামে এক জার্মান ডাক্তার এবং তার স্ত্রী ন্যান্সি বাস করত, আর মাঝে মাঝে ডাক্তারের এক আত্মীয় আর্থার নামে এক যুবক এই বাড়িতে এসে থাকত। কিন্তু হঠাৎই একদিন রাতের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার কিছুদিন পরেই কার্ল আর তার স্ত্রী এই বাড়ি ছেড়ে জার্মানিতে চলে গেছিল। দলিলপত্র দেখে শুনে আমার মনের অদম্য ইচ্ছেটা আরো বেড়ে গেল। ভাবলাম যেমন করেই হোক এই তিনজনের গোপন রহস্যটা আমাকে জানতে হবে এবং ওদের আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে। আমি জানি ওরা যতদিন জীবিত মানুষের কাছে ওদের গোপন রহস্যের কথা না বলবে ততদিন ওরা মুক্তি পাবে না। তাই আমি বন্ধ ঘরটাতে ইলেকট্রিক আলোর ব্যবস্থা করলাম, ঘরটা চুনকাম করলাম, টেবিল চেয়ার পাতলাম, তারপর আমার বন্ধুদের সব খবর দিয়ে তাদের আসতে বললাম। সন্ধে হবার আগেই এক বন্ধু মিডিয়েটরকে নিয়ে তার আমার বাড়িতে চলে এলো। আমরা সবাই মিলে প্ল্যান চিটে বসলাম। কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে একটা ছায়া দেখতে পেলাম। আস্তে আস্তে ছায়াটা একটা মানুষের মূর্তি ধরে ঘরের মধ্যে ঢুকল। মূর্তিটার মুখ শুকনো, চুলগুলো উস্কো খুস্কো। কাছে আসার পর দেখলাম একটা রোগা তরুণীর মুখ। আমি বুঝলাম এই নিশ্চয়ই ন্যান্সি। আমি বললাম, আমি আপনার প্রতিবেশী, আপনার সঙ্গে আলাপ করতে চাই, আপনি কিছু বলুন। ছায়া মূর্তিটা উত্তর করল, না আমি এসব চাই না, তুমি এখান থেকে চলে গেলে বাঁচি। ওর উত্তরে আমি বললাম, বহু বছর তো এই বাড়িতে কাটালে একা একা, এখন কোনো বন্ধু পেতে ইচ্ছে করে না। হতাশ গলায় বলল, আমি তো এই বাড়ি ছেড়ে কোনো দিন কোথাও যেতে পারবো না, এখানে আমি চিরকালের জন্য বাঁধা। জিজ্ঞেস করলাম, আচ্ছা আর্থারকে খুন করতে গেলে কেন? বলল, ওই শয়তানটাই তো আমাদের জীবনের পরম শত্রু। ওর আসার আগে আমি আর কার্ল কত সুখে না ঘর সংসার করেছি, দয়া করে আমি ওকে থাকতে দিলাম। কিন্তু আর্থার ছিল অস্থির মস্তিষ্ক যুবক, সে নিজেও সুখে ছিল না, কারোর সুখ ও সহ্য করতে পারত না। সে আমার আর কার্লের বিচ্ছেদ ঘটাতে চাইল, আমি ক্রোধে অন্ধ হয়ে গেলাম, খুন করলাম ওকে। তারপর ওর মৃতদেহটা এই ঘরের নিচে পুঁতে রেখেছি। সে দৃশ্য নিজের চোখে দেখার পর কার্লও যেন কেমন হয়ে গেল, সে মাঝে মাঝে ঘুমে ঘরে চিৎকার করে উঠত, সে অসুস্থ হয়ে পড়ল, বছর খানিকের মধ্যে সে মারা গেল। ওর মৃত্যুর পর আমি আর একা থাকতে পারলাম না, একদিন আত্মহত্যা করলাম। তুমি যে ঘরে আছো সেই ঘরেতেই আমি আত্মহত্যা করি। তারপর থেকে বেশ সুখেই এই বাড়িতে বসবাস করছি, আমরা ছাড়া এই বাড়িতে আর কাউকে থাকতে দিই না। তুমি যদি সত্যি আমাদের মতন দুটো আত্মাকে শান্তি দিতে চাও তাহলে এখানে আর থেকো না, এ ঘরে একটা টেবিল দুটো চেয়ার রেখে যাও, আর একটা উপকার করে যাও, ওই ঘরের এক কোণে আমার আঁকা কার্লের একটা ছবি আছে, তুমি যাবার আগে ছবিটা পুড়িয়ে ফেলো, আর সন্ধ্যের পর নিচের তলার এদিকটায় তোমরা কেউ এসো না।